এই অবস্থা কিভাবে বিয়ে করবো? আমি তো ছাত্র। ছাত্র মানে প্রেম করার সময় মনে ছিল না যে তুমি ছাত্র? আমি জানি না, আমাকে এখন বিয়ে করতে হবে, আমি বাসায় যাবো। তিন বছর রিলেশন করছো না, এই তিন বছর আমাকে ফিরিয়ে দাও। তিন বছর ফিরিয়ে দাও? আচ্ছা তুমি চুপ থাকো, আমি বিষয়টা দেখতেছি। তাইলে ফিরিয়ে দাও। যাই উত্তেজিত হয়ে কিছু নাই। আচ্ছা শোনো, তুমি এত উত্তেজিত হয়ো না, আমার কথাটা শান্ত ভাবে শোনো। আমি না ঘামে যাচ্ছি, বুঝছো? আমার ভয় লাগতেছে। তুমি কি মানুষ? সত্যি সত্যি তুমি আসছো? আমি সত্যি সত্যি আসছি, আর যা বলতেছি সত্যি বলতেছি। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কালকে সকালে আমাকে ঢাকা চলে যেতে হবে, এর জন্য আমি আজকে বাসা থেকে চলে আসছি। বাসায় আর ফিরে যাবো না। আমি এখন কি করবো? বিয়ে করবে? কি করবে মানে? কাকে বিয়ে করবো? আমাকে? আরে এই অবস্থা কিভাবে বিয়ে করবো? আমি তো ছাত্র। ছাত্র মানে প্রেম করার সময় মনে ছিল না যে তুমি ছাত্র? আমি জানি না, আমাকে এখন বিয়ে করতে হবে, আমি বাসায় আর যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি করবো, বিয়ে করবো। প্রেম যখন করছি বিয়ে তো করতে হবে, তাই না? কিন্তু আর যে ভাই ভাবি, বুঝছো, আমাকে একদম মেরে ফেলবে। মেরে তো ফেলতে পারবে না, বাড়ি থেকে বের করে দিবে, এটা আমার একমাত্র সম্বল। এখান থেকে বেরোয় গেলাম কোথায় যাবো? দেখো কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমি বাসা থেকে চলে আসছি, বাসায় আর যাবো না। তুমি আমাকে বিয়ে করো, ভাই ভাবিকে ডাক দাও, তারপরে একটা কিছু করো, কিন্তু বাসায় কিন্তু আমি যাবো না। এগুলো তুমি সত্যি সত্যি বলতেছো না, তাই না? তুমি মজা করতেছো আমার সাথে, মজা করতেছো না বলো? এত রাতে একটা মেয়ে তোমার বাসায় আসছে মজা করার জন্য? মজা করার জন্য না, তুই হঠাৎ করে তুমি এভাবে চলে আসবে আমি জীবনে বুঝতে পারিনি, তো ফোনটা খোলা রাখতাম আমি। যাই হোক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এতেই প্রমাণ হবে যে তুমি আমাকে ভালোবাসো কি বাসো। আরে বাসি তো এখন কিছু করা যাবে না। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আজকে বাসায় চলে যাও, ঠিক আছে? তোমাকে ঢাকা পাঠিয়ে দিবে, তুমি ঢাকা চলে যাও, আমি সুযোগ বুঝে তোমাকে নিয়ে আসবো। না, আমি ঢাকা যাবো না। আর যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এতেই প্রমাণ হবে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, ঠিক আছে? আরে ভালোবাসি তো, ভালোবাসলে কি জান দিতে হবে নাকি? আমার একটা সুযোগ দিতে হবে না? আমি একটা ছাত্র মানুষ, আমি পড়াশোনা করতেছি, তুমি আমার পড়াশোনা নষ্ট করছো, এখন এসে বলতেছো বিয়ে করতে। বিয়ে কি হাতের মোয়া নাকি? চাইলে বিয়ে করা যাবে। আস্তে প্রেম করার সময় মনে ছিল না, এখন তোমার সব কিছু মনে পড়ে যে তুমি একটা ছাত্র? না, আস্তে কথা বলবো না, আমি এখন ভাবিকে ডাক দিচ্ছি, তারপর ভাবি তোমাকে আর আমাকে বিয়ে করবে, ঠিক আছে? ভাবি আমার কি করতে? এই তুমি এখানে কি করছো? আরে কি হয়েছে, তুমি এখানে বসো। তোমার আশকারা পেয়ে আমার ছোট ভাই মানে তোমার দেবর আজকে কি করেছে জানো? একটা মেয়ে নিয়ে ঘরে ঢুকেছে। হ্যাঁ, সবকিছুর জন্য তুমিই দায়ী। আচ্ছা ঠিক আছে চলো। চুপ করে থাকতে পারো না, বিপদ আপদ বুঝো না, কেমন ভালোবাসো? শোনো,
আমি শেষ আল্লাহ শেষ আমি কইছে বল কই কি করব আমি কি করব তুমি এরকম করতেছ কেন তাতে বলে তো মার দিব একটা আইয়ের পরে করো খুলছে না তো তুই কত বলে মার দিব আমি এক্ষুনি দরজা খুলতেছি আর কি করতেছো কত বলে শুনো কত কত বলে আমি দরজা খুলবো এবং ভাই ভাবিকে সব বলবো খুলে দিবা না ঠিক আছে আবার দিব আজকে শেষ দিন আমি নিজেকে আমি সেটাই জানি না ভাই আমি আমাকেও চিনি না ওকেও চিনি না আমি কাউকে চিনি না তোমাদের কাউকে চিনি না আমি চলে যাবো মেয়েকে জিজ্ঞেস করো তোকে এই সত্যি তো আপনি কে আপনি আমার রুমে কোথেকে আসলেন আশ্চর্য আমি জানি না কি হয়েছে তুমি এসেছো ঠিক আছে কিন্তু তাই বলে একা একা আসাটা তোমার মোটেই ঠিক হয়নি একদম ঠিক হয়নি তুমি এভাবে আসতেই পারো না আমি কথা বলছি তো যেহেতু এখন রাত হয়ে গেছে একটা কাজ করো তুমি তোমার বাড়িতে চলে যাও তোমার বাবা মার সাথে কথা বলে অনেক ধুমধাম করে তোমাদের বিয়েটা সম্পন্ন করে তোমাকে আমার ছোট ভাইয়ের বউ করে নিয়ে আসবো আচ্ছা ভাবি দেখতে শুনতে ভালো যাচ্ছে না হ্যাঁ মাশাআল্লাহ ভালোই তো আমাদের তো পছন্দ রে এই তবে একটা কাজ করি চলো চলো ওকে ওদের বাড়িতে নিয়ে যাই ওকে রেখেও আসি আর ওর বাবা মার সাথে কথা বলে আসি আচ্ছা কিন্তু ভাইয়া আমার বাবা অনেক রাগী সে কখনো রাজি হবে না আহা সে রাজি হোক বা না হোক কিন্তু তোমার বাবা তো তুমি এইভাবে চলে এসেছো সে বিষয়টা মেনে নিতে পারে আমি মেনে নিতে পারি না ভাইয়া ওকে না করে দরে বের করে দাও হ্যাঁ পারাবি আমি কথা বলছি তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো ঠিক আছে চলো ওকে নিয়ে ওর বাড়িতে চলো তাই চলো আচ্ছা চলো আসো 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 কথা বলবা না তুমি আমার সাথে এই তুই কোনো কথা বলবি না আচ্ছা আই দেখতেছি আমরা যাচ্ছি কিন্তু শুধু আজকের জন্য আচ্ছা কয়েকদিন পরে একবারের জন্য আসবো আমি তো স্বপ্নে নাই আপনি এত রাত্রি করে জি রাত করে আসলাম আসলে আমি আপনার মেয়েকে নিয়ে এসেছি এই হচ্ছে আপনার মেয়ে আসলে কি বলবো তাহ সাহেব আপনার মেয়ে আমার ছোট ভাইকে অনেক ভালোবাসে আর আমার ছোট ভাইও ওকে অনেক পছন্দ করে যার কারণে ও আপনাদের না বলে আমাদের বাড়িতে চলে গেছে আপনার আমার সম্মানের দিকে চিন্তা করে ওকে রাতেই আপনার কাছে নিয়ে আসলাম আমি জানি ভালোবাসা অপরাধ না তাই সাহেব যেহেতু এরা একজন আরেকজনকে ভালোবাসে আমাদের গার্জিয়ান হিসেবে উচিত
ওদের চার হাত এক করে দেওয়া। তো আমি আপনার মেয়েকেও সাথে করে নিয়ে এসেছি, আর আমার ভাইয়ের জন্য আপনার মেয়েকে মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাবও নিয়ে এসেছি। বাবা, তুমি আমার যে ইজ্জত বাঁচাইছ, তে মানুষের জানা জানি হওয়ার আগে যে রাত্রের বেলায় এনে পৌঁছাই দিছ, এর জন্য আমি খুব খুশি হয়েছি বাবা। আর তুমি যে প্রস্তাবটি রাখছো, এই তোমার প্রস্তাবে আমি রাজি। যা, হ্যাঁ তা, তাহলে তো সব কিছু হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভালো একটা দিন তারিখ দেখে ওদের বিয়েটা খুব ধুমধামের সাথে আমরা করিয়ে দিই। তাই সাহেব, এই যে আমার দেবরের বউটাকে আপনার কাছে রেখে গেলাম, তারপরে সময় সুযোগ করে আমরা ধুমধাম করে ওদের বিয়ে দিয়ে নিয়ে যাব। অনেক রাত হয়ে গেছে, অন্য একদিন খাবো, তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম।